হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারো কিচেন হোমে আপনাদের সুস্বাগতম। কারো কিচেনের প্রতিদিনের গৌরব আয়োজনে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পিঠা, সুজির পিঠা। আমি সুজির পিঠা বানিয়ে আপনাদের জন্য পরিবেশন করে নিয়েছি। আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে সুজি পিঠা বানানোর সমস্ত উপকরণ ও প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। সুজির বিস্কিট বা সুজির পিঠা, যা আপনারা বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন, তো এর জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি আর 2টা ডিম নিয়েছি। প্রথমে আমি এই ডিমগুলোকে ভাঙবো, তারপর বাকি সব উপকরণ দিয়ে আপনাদেরকে সুজি পিঠা বানানো দেখিয়ে দিচ্ছি। ডিম দুটি দিয়ে দিলাম, চিনি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু খান। এভাবে অনবরত নেড়ে চিনিটা গলাতে হবে। অল্প পরিমাণ লবণ দিচ্ছি, তেল দিচ্ছি 2 চামচ, মিশিয়ে নিব ডিমের সাথে। সুজি আমি একবারে দিব না, ধাপে ধাপে দিব, মিশ্রণটা তাতে ভালো হবে। সুজি পুরাটাই দিয়ে দিলাম ধাপে ধাপে। ময়দা দিচ্ছি 2 চামচ পরিমাণ। গুঁড়া দুধ দিচ্ছি 4 চামচ। সুজির পিঠা যে কোনো কিছু স্বাদ বাড়িয়ে দেন গুঁড়া দুধে। 1/2 চামচ বেকিং পাউডার দিচ্ছি, বেকিং পাউডার ছাড়াও বানাতে পারেন। মাখিয়ে নিয়েছি, এই অবস্থায় আমি 10 মিনিট এটাকে রেখে দিব ডেকে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সুজির বিস্কুট বা সুজির পিঠা বানানোর ডোটাকে। এখন দেখেন পুরো সেট হয়ে গেছে বিস্কুটের সাইজে। বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, হাতে তেল লাগিয়ে নিয়েছি এভাবে একটু মাপ মতো নিয়ে, তারপরে হাতের উপর রেখে মিশিয়ে পেরিয়ে দিতে পারেন। এক হাত দিয়ে বানানো যায় ভাবে চেপে চেপে। বিস্কুটের সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, একটু ছোটো হতে পারে, বড় হতে পারে। আমি একইভাবে সবগুলো সুজির বিস্কুট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবগুলো সুজির বিস্কিট একইভাবে বানিয়ে নিয়েছি, এখন চুলায় গিয়ে আপনাদেরকে ভেজে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। দিয়ে দিচ্ছি একটা করে সুজির বিস্কিটগুলো ভেজে নিচ্ছি, মৃদু তাপে গুলো ভেজে নিচ্ছি সুজির বিস্কিট সুজির পিঠা। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি, তারপর আবার দিয়ে দিব। উল্টিয়ে নিচ্ছি, এগুলো হয়ে গেছে এক সাইড। সুজির বিস্কিটগুলোকে বা সুজির পিঠাগুলোকে ভেজে নিচ্ছি উল্টে উল্টে। যেগুলো ভাজা হয়েছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে বাদামি কালার করে ভাজবো, তারপর নামিয়ে পরিবেশনটি এসে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। দর্শক, ভাজা হয়ে গেল সুজির পিঠা বা সুজির বিস্কিট। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি। তো সুজির পিঠার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের ধন্যবাদ। তাহলে সবগুলো ভিডিও ভিউ করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য।